মাধ্যমিক 2024 এর প্রশ্নপত্র এবার কিন্তু খুবই সহজ হতে চলেছে। পর্ষদ থেকে এটাই জানিয়েছে, পরীক্ষা নিয়ে বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি বললো শোনো, পিটিশনে তারা কি করে যোগদান করবে, সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। 2 ফেব্রুয়ারি শুক্রবার সেদিন পরীক্ষা শুরু হবে, তারপর 10 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, তারপর 12 তারিখে আরেকটা পরীক্ষা রয়েছে ঐচ্ছিক বিষয়ে। মানে 2 ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হবে প্রথম ভাষা, তারপরে লাস্ট পরীক্ষা ভৌতবিজ্ঞান, মানে মেন সাবজেক্টের পরীক্ষাগুলো 10 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এবার কিন্তু নাম্বার বেশি করেই দেওয়া হবে, সেটা পর্ষদ থেকে জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় স্কুল বন্ধ ছিল, যখন রিপোর্ট চাওয়া হয়েছে সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা ঠিকভাবে ছিল না, তা সত্ত্বেও কিন্তু যেগুলো বিষয় পাশ না করলে না হয় সেগুলোতে ভালো নজরদারি করে, সেগুলোতে ভালো করে নাম্বার বেশি করে দেওয়ার জন্য পর্ষদ থেকে ভালো করে নির্দেশিকা জারি করে দিয়েছে। বন্ধুরা, এবার বিশাল বড় একটা খবর এসে পড়লো তোমাদের জন্য, বিশাল ভালো খুশির খবর। এবছর কিন্তু তোমাদের ভালো নাম্বার দিয়ে দেওয়া হবে। তোমরা যদি রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে রাখো, কোড নাম্বার যদি প্রথম পেজে ভালো করে রাখো, তোমরা যদি সতর্কাবলীগুলো মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের কাউকেই ফেল করানো হবে না। এবার কিন্তু সবার জন্য মাধ্যমিকে 2024 ভালো সুখবর, সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, সবাইকে ভালো নাম্বার দেওয়া হবে। ভালোভাবে খাতা দেখে যাতে ভালো করে ছাত্রছাত্রীরা নাম্বার পায় সেদিকে নজর দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কি মতবাদ এই বিষয়ে, আর পরবর্তীতে তোমাদের কি আপডেট আসবে সমস্ত কিছু আমি জানিয়ে দেবো। তো আজকের তো আপডেট এখানেই ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম।